বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে বান্দরবান কিভাবে যাবেন, খরচ কত, কোথায় থাকবেন এবং দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম। আজকে সেই সব দর্শনীয় স্থানের মধ্যে একটি নীলাচল পর্যটন কেন্দ্রে যাব এবং এই ভিডিওতে সেখানে কিভাবে যাবেন, খরচ কত, কোথায় থাকবেন তা বিস্তারিত জানাব। আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বান্দরবান শহরের টাইগার পাড়ার পাহাড় চূড়ায় প্রায় 2000 ফুট উঁচু পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র। শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই নীলাচল। নীলাচল চট্টগ্রাম বা বাংলাদেশের বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় স্থান। চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি পাড়া আর রূপালী নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি। এই পাহাড় থেকে এক নজর দেখা যাবে পুরো বান্দরবান শহর। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যেতে পারে এখান থেকেও। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার প্রচুর চড়াই উতরাই থাকলেও প্রায় পুরো রাস্তাই পিচ ঢালা। তবে স্থানীয় অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এসব রাস্তায় না যাওয়াই উত্তম। যতই বলেন নীল বিষাদের রং, কিন্তু নীলাচলের অপূর্ব রূপ বলে ভিন্ন কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও মনোরম করতে নীল রঙের জুড়ি নেই। যেখানে নীল সেখানেই প্রকৃতির অপূর্ব মায়া হাতছানি দেয়। যে রং বিষণ্ণতার বাহক, সে রং কিন্তু বিষণ্ণতা দূর করার কারণ হতে পারে। নীল আকাশের কাছাকাছি চলে গেলে মনও ভালো হতে বাধ্য। নীল আকাশ কিংবা সাদা মেঘ, এর সবকিছুই খুঁজে পাবেন অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর নীলাচলে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং দূর সমুদ্রের হাতছানি থেকে শুরু করে গাছপালা ও পাখপাখালির কিচিরমিচির সবই আছে নীলাচলে। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচ্চতায় অবস্থিত বলে নীলাচল থেকে সমগ্র বান্দরবান ও দূরের কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়। এই পর্যটন কেন্দ্রটি এতটাই উচ্চতায় অবস্থিত যে নিচের পাহাড়গুলোকে এর সামনে বেশ ছোট মনে হয়। পাহাড়ে ট্রেকিং করতে কিংবা বনের গভীরে যেতে যাদের অসুবিধা হয়, নীলাচল তাদের জন্যই। আকাশের বিশালতার মতো বিশাল হার মানায় এর সৌন্দর্য। নীলাচলে পর্যটকদের সুবিধার্থে অনেকগুলো ছোট বড় বিশ্রামাগার রয়েছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য আকর্ষণীয় ব্যবস্থাও রয়েছে। নামের সাথে মিল রেখে এখানকার প্রত্যেকটি বিশ্রামাগারের রঙও নীল করা হয়েছে। বর্ষাকালে নীলাচলের সৌন্দর্য দেখার মতো। বর্ষার সকালে ভেজা প্রকৃতির মায়া আপনাকে বিমোহিত করবে। দূরের ঘন সতেজ অরণ্য, আকাশে কালো মেঘের ঘনঘটা আর দূরের সমুদ্র সৈকতের গর্জন, সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ রূপ আপনার সামনে ভেসে উঠবে। শরৎ ও হেমন্তেও নীলাচলে দেখা যায় মেঘের বিচিত্র রূপ। সাদা তুলোর মতো বুনো মেঘের দল
ছুটোছুটি করে সর্বত্র। তখন মেঘের পিছু পিছু ছুটে যেতে ইচ্ছে করবে। এরপরে আসে শীতের সৌন্দর্য। শীতকালে নীলাচল নববধূর রূপ ধারণ করে। কুয়াশা ঘেরা ও শিশির ভেজা পাহাড় কিংবা হালকা মেঘে ঘেরা সমুদ্র সবই যেন একটি মোহ, যে মোহ কখনোই ভাঙে না। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন রঙের ঘনকটা নীলাচলকে করে তোলে আরো রঙিন। মোটামুটি সব সিজনেই ঘুরে ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নীলাচল। নীলাচল প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট। কমপ্লেক্সে আছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি একেবারে আলাদা, স্বতন্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত, তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ। মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন। নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসোর্ট, নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে। নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন। বিশেষ করে নীলাচলের সূর্যাস্তের দৃশ্য মনে অপার্থিব অনুভূতি জাগিয়ে তোলে। নীলাচলে এলে আপনার ভেতর ঘুমিয়ে থাকা শৈল্পিক সত্তা জেগে উঠবে। গুনগুনিয়ে গাইবেন প্রিয় কোনো গান, বা লিখতে ইচ্ছে করবে প্রকৃতি নিয়ে কোনো কবিতা। চলুন এবার জেনে নেওয়া যাক বান্দরবানের নীলাচলে কিভাবে যাবেন। ঢাকা থেকে সরাসরি বাসে করে বান্দরবান যাওয়া যায়। ঢাকার বিভিন্ন জায়গা থেকে শ্যামলী, সৌদিয়া, এসালুম, ইউনিক, সেন্ট মার্টিন পরিবহন ও হানিফ পরিবহনের বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি 550 টাকা ও এসি 950 টাকা। রাত 9টা থেকে 10টায় রওনা দিলে সকাল 7টার মধ্যে পৌঁছানো যাবে বান্দরবান। এছাড়া ট্রেন বা প্লেনে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বান্দরবান যাওয়া যাবে। চট্টগ্রামের বদ্ধার থেকে ওবালি ও পূর্বাণী নামের দুটি বাস বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। এ দুটি বাসে জনপ্রতি 220 টাকা ভাড়া লাগে। রাতে কোথায় থাকবেন? নীলাচলে থাকতে চাইলে নীলাচল এস্কেপ রিসোর্টের 3টি কটেজ থাকা যাবে। প্রতিটি কটেজে 2টি করে রুম আছে। প্রতি রুমের ভাড়া পড়বে 3000 টাকা। নীলাচলে থাকতে চাইলে আগে থেকেই যোগাযোগ করে বুকিং দিয়ে রাখা ভালো। এছাড়া নীলাচল বান্দরবান শহরের কাছে বলেই বান্দরবান শহরের হোটেল ও রিসোর্টগুলোতে থাকা যাবে। বান্দরবানে থাকার জন্য যে সকল হোটেল ও রিসোর্ট রয়েছে তার মধ্যে হোটেল হিলভিউ বান্দরবান শহরের বাস স্ট্যান্ডের পাশেই, ভাড়া 1200 থেকে 2500 টাকা।
হোটেল হিল্টন বান্দরবান শহরের বাস স্ট্যান্ডের কাছেই। ভাড়া 1,200 থেকে 3,000 টাকা। হোটেল প্লাজা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে। ভাড়া 1,000 থেকে 3,000 টাকা। রিভার ভিউ শহরের সাঙ্গু নদীর তীর ঘেঁষে হোটেলটির অবস্থান। ভাড়া 1,000 থেকে 2,000 টাকা। পর্যটন মোটেল পাহাড় ও লেকের পাশেই অবস্থিত। শহর থেকে 4 কিলোমিটার দূরের মেঘলায় অবস্থিত। ভাড়া 1,200 থেকে 2,500 টাকা। কোথায় খাবেন? নীলাচল এসকেপ রিসোর্টে রাত্রি যাপন করলে কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করে। ফরেস্ট হিল নামে শুধুমাত্র একটি রেস্তোরাঁ রয়েছে। এছাড়া খাবারের তেমন ভালো ব্যবস্থা নেই। বান্দরবান শহরে খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ। তার মধ্যে তাজিংডং ক্যাফে, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্তোরাঁ, রূপসী বাংলা রেস্তোরাঁ, রি সংসং, কলাপাতা রেস্তোরাঁ ইত্যাদি। আশা করি নীলাচল ভ্রমণ নিয়ে সকল তথ্যই এই ভিডিওতে পেয়ে গেছেন। তারপরেও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।